আসসালামু আলাইকুম সবাই, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে শুরু করলাম ব্লগটা একদম মেইন রাস্তা থেকে, আসি সাত মসজিদ রোডে, আর যাইতেছি একটা মিলাদে। যেতে যেতেই কথা হবে আরও, কিন্তু এই সিবিআরটা নিয়ে সম্ভবত আমার আজকে শেষবারের মতো বের হওয়া। শেষবারের মতো বের হওয়া বলতে বাইকটা আসলে সেল হয়ে গেছে, আমি এখন বুঝা দেওয়াটা বাকি আছে। তো মূল কথায় আসি, এইটা বিগত প্রায় তিন মাস, সাড়ে তিন মাসের কাছাকাছি আমার কাছে আছে। তো এই মডেলটা 2021 বা 22 যেটাই বলি, এই মডেলটা আমি কিন্তু, এটাই আমার প্রথম বাইক। আগে 2014টা কিন্তু আমি বেশ অনেক দিন চেঞ্জ করে করে চালাইছি, তিনটা চারটা চেঞ্জ করছি, কিন্তু এই বাইকটা আমার ফার্স্ট বাইক, এই মডেলটা। তো ফার্স্ট অনেক কিছুই আমাদের কিন্তু মেমোরি হিসেবে থাকে, এর মধ্যে আমাকে এই বাইকটার বিষয়ে বলতেই হবে। আজকে মূলত এই বাইক নিয়ে আমি কথা বলবো। এইটা চালানোর পরে আমি প্রথম অবস্থা ওইভাবে বুঝি নাই, অনেক বছর বাইক চালাই তাই বলে কিন্তু এমন হয় না যে আমরা সব বাইকের বিষয়ে একদম প্রপার নলেজ থাকে, বা অ্যাকচুয়াল যেরকম ফিলিংস চালানোর পরে যেরকম ভালো লাগা বা ব্যালেন্স, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানা থাকে না। ইউজ করলে, ইউজ টু হয়ে গেলে আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু এগুলো বুঝি। তা আমিও বলা যায় যে তেমন কোনো ইনফরমেশন এই বাইকের ব্যাপারে জানতাম না। ওই যে বললাম যে একটা এক্সপেরিমেন্ট হিসেবে বাইকটা নিছি, যে আদৌ সিবিআরের এক্সচেঞ্জে, মানে সিবিআর থাই 2014 এক্সচেঞ্জে এই বাইকটা কাছাকাছি হইল কোনো ধরনের সাপোর্ট পাই কি না। এই বাইকটা নেয়ার পরপর প্রথম এক সপ্তাহে আমি মোট তিনটা সিবিআর, এই মডেলের তিনটা সিবিআর চালাইছি, এবং এরপরে বিগত তিন মাসে এই সিবিআরটার পাশাপাশি এই মডেলেরই আরও প্রায় পাঁচ থেকে ছয়টা বাইক চালাইছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ভাই ব্রাদারদের মধ্যে। ট্রাস্ট করা না করাটা আসলে মানুষের নিজস্ব বিষয়। এইটার যে এনার্জি, এইটার যে পরিমাণ স্ট্রেংথ আমার মনে হইলো, এটার যে পরিমাণ পাওয়ার আমার কাছে মনে হইলো, অদ্ভুত ধরনের ভাই, অদ্ভুত ধরনের। আমি জানি না বাকিগুলোর মধ্যে কেন আমি এটা পাই নাই। পিক আপ দিলে এই যে দেখেন, আমি জাস্ট পিক আপটা বাড়াইছি, মনে হইতেছে কি ছুটতেছে তো ছুটতেছে ভাই, ট্রাস্ট মি ভাই, এটা যে কি জিনিস, এটা আমি গত তিন মাস, সাড়ে তিন মাস প্রথমে বুঝি নাই। কারণ আমি তো কম্পেয়ার করব যে কার সাথে কম্পেয়ার করবো, 2014 সাথে তার কম্পেয়ার করে লাভ নাই, কারণ 2014 খেলা অন্য জায়গায়। এখন এই বাইকটা আমি যখন অন্য পাঁচ ছয়টা বাইক চালানো শুরু করছি, তখন থেকে বুঝতেছি কি ব্যাপার, এইটা এমন কেন, মানে এটারে এক্সিলারেশন দেয়া বাকি ভাই, আপনাকে টাইনা মাইনা ফালা এসে দৌড়া চলে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু মানুষের প্রথম কেনা যে কোনো জিনিসে কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবেই মনে থাকে। আমিও প্রথম অবস্থায় এই বাইকটা যখন কিনছি, অনেক কিছু জেনে, অনেক কিছু না জেনে, অনেক কিছু বুঝে না বুঝেই কিন্তু কিনছি, কিন্তু এইটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আমি নিজে এখন যেটা ইউজ করতেছি ওইটারও কিন্তু সাউন্ড, যদিও বাইকটা নতুন 1500 কিলো চলতেছে, ওইটারও সাউন্ড কিন্তু এত সুন্দর না এইটার সাউন্ড যতটা সুন্দর আসতেছে। আসলে মেনটেন্যান্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে, বুঝতেছেন কি না, চার নাম্বার গিয়ারে আমি যদি ওকে হালকা একটু পিক আপ দেই, ও ওইখান থেকে দৌড় দিতেছে রানিং অবস্থায়, মানে ধাক্কা দিয়ে দৌড় দিতেছে, মনে হচ্ছে কি আমি এক্সপ্রেশন চালাইতেছি। সিরিয়াসলি ভাই, আমি সবাইকে একটা কথা বলি যে এই সিবিআরটা আমার কাছে মনে হলো কি এক্সপ্রেশন জাস্ট বডি কিট করা, টানলে যেমন একটা সাউন্ডটা অনেক জোরে লাউড হয়, হ্যাঁ এই বাইকটাতে না আমি এই ধরনের কিছু পাই নাই। মানে মনে হচ্ছে খুব স্মুথ চলতেছে, কানে লাগতেছে না, আমি যত জোরেই চালাই, আমি হয়তো ওপরে থেকে ড্রাইভিং পজিশনে থেকে হয়তো বা বুঝতেছি যে স্পিড আমি বাড়াইতেছি, কিন্তু পাশ থেকে আমি যখন আরেকজনকে দিয়ে এই বাইকটা চালাইছি, আমার কাছে মনে হইলো কি যে কিছু চলতেছেই না, একদম স্মুথলি যাইতেছে, কোনো আওয়াজ নাই, এক্সট্রা কোনো নয়েজ নাই, সেই লেভেলের জিনিস। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি প্রায় মিরপুর 60 ফিটের কাছাকাছি, এখনও 60 ফিট যাই নাই। আর আরেকটা বিষয় আছে বাইকটার, সেটাও একটু বলি, সেটা হচ্ছে এই বাইকটাতে বসলে আমি মনে হইতেছি কি বাইকের ভেতরে একদম আঠো সাঠো হয়ে বসে পড়ছি, বাইক একদম খুব মাস্কুলার। কিন্তু আমি যখন সেম আমার সেই সিলভারটাতে বসি, তখন আমার কাছে মনে হয় কি আমি বাইকটার ওপরে আছি, বাইকটা আমার নিচে আছে, বাট এইটা মনে হচ্ছে কি আমি ঢুকে গেছি, যে ট্যাঙ্কি ম্যাঙ্কি যা আছে মনে হচ্ছে কি আমি ঢুকে গেছি ভেতরে। মোটোপ্লেক্স, জি আজকে মোটোপ্লেক্সের মিলাদ, আজকে বাইকের সমারোহ। ভাইয়া এই গরিবকে একটু বাইকটা চালাতে দিবেন, CB150X। আমি গরিব, তুমি এখানে আওয়ার পরে যে কইছে এটাতে আমি খুশি হয়েছি, আর কিছু দরকার নাই। তাহলে আমাকে চিনেন নাই তো? না। ওকে থ্যাংক ইউ। এই আপনি কে ভাই? দেই পোষাইনি, পোষাইলে নেবেন?
ভাই চাই 70 এর গাড়ি 570 দিয়ে কাটা কিনবো, 1 লাখ টাকা বেড়ে গেছে এই হুন্ডায়, 5 লাখ 70। ওই যে যেদিন 5 এর নিচে আইবে এদিন চিন্তা করো, মানে এখন তো ঠিক আর আইয়া তাহলে 10000 কিলো চালায় 5 এর নিচে আইলে তারপরে লেন, মানে ইঞ্জিন নিয়ে নেই কোনো কমপ্লেন, পুরো স্মুথ লাগলো। অবশ্য এটার আর এটার ইঞ্জিন দেখি একই, সেম জিনিস সেম জিনিস সেম শিট। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম, CB150X এই বাইকটা নিয়ে তেমন কোনো ভিডিও আমার চ্যানেলে নাই, কিন্তু আমি ভাবলাম সুযোগে একটু চালাই বাইকটা। আর এইটা হইতেছে আমাদের একরামুল কবির ভাই, তাহার বাইক। তবে সিরিয়াসলি এই বাইকটা আসলেই খুব মজা, মানে ফিলিংসটাই না অন্য ধরনের। আর তার উপরে CBR150R-এর ইঞ্জিন আর CB150X-এর ইঞ্জিন আমি যতটুকু জানি হুবহু সেম, এবং সবাই এটা জানেন, সেই হিসেবে আসলে সব কিছু মিলে ভালোই হওয়ার কথা। আর এক্সট্রিমলি গুড যদি কোনো কিছু বলতে হয় সেটা হচ্ছে সাসপেনশন, আউটস্ট্যান্ডিং, মাথা নষ্ট জোস। এই যে সাসপেনশন যে এত সুন্দর খেললো, আপনি আপনারা খেয়াল করছেন কি না, ভয়েসে কোনো কাঁপাকাঁপি নাই, তার কারণ ওর সাসপেনশনেই তো কাঁপাকাঁপি নাই, ভয়েসে সাসপেনশন একই সাথে সম্পৃক্ত। যাই হোক, বাইকটা প্রথমে প্ল্যান করছিলাম নিব, পরে আবার ক্যান্সেল করছিলাম, কিন্তু এখন যদি সুযোগ পাই তাহলে আমি আবার ওকে নিতে চাই। সব কিছু মিলে আমি বলবো যে আসলে এক এক বাইকে যেহেতু এক এক ধরনের ফিল, এইটার ফিল একটু বেশি জোস, এইখানে চালায় চালায় ঘুমায় ঘুমায় যাওয়া যাবে এরকম একটা ফিল পাওয়া যাইতেছে। দেখি এই জুস মাল খুঁজবো, যদি জুস মাল কারো কাছে পাই অবশ্যই নিয়ে নিব, কোনো সন্দেহ নাই, বাকিটা ফি আমানিল্লাহ। আমি তো অনেক আগে আসছি ভাই। হ্যাঁ আমি মিলার টিলার কমপ্লিট করে তারপরে খাইছি, আমি সৌরভ ভাই। ভালো মতো ব্যবসা টবসা চলুক, এটাই মন থেকে চাওয়া। এবার একটু প্লিজ সামনে সামনে বলেন ভাই, প্লিজ মুখের বলে বের হয়ে গেছে। ঢাকায় বিগত 5-6 দিন যাবত প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা, এরকম ঠান্ডা আমি 2013 বা 2012-13 বা 14 এরকমের দিকে একবার পাইছিলাম, অনেকদিন পর ওই ফিলটা আবার পাইতেছি। তো এখন সময় হয়েছে ওকে বিদায় জানানোর জন্য, এখন বিদায় জানাইতেই যাইতেছে। অলরেডি যে ক্রেতা এবং এইটার পূর্বের যে মালিক তারা চলে আসছে প্রায় বলা যায়, আমিও চলে যাব কিছুক্ষণের মধ্যেই। সত্যি বলতে আমার একটু লেট হয়েছে বের হইতে, তার কারণ আমার কিছু আনুষঙ্গিক কাজ ছিল যার জন্য প্রিপারেশন নিয়েই বের হওয়া লাগছে। আর এখন যাইতেছি উত্তরা বিআরটিএ, যেহেতু এই বাইকটা উত্তরা বিআরটিএ থেকে রেজিস্টার্ড। ফাইনালি ডান, সেল করে দিলাম, আর এখন রিক্সা, তবে আজকের জন্যই সব কিছু মিলায় যে সামনে পেছনে সব ব্যাগ, যাইতেছি একটু উত্তর আজমপুরে, কাজ আছে, কাজটা শেষ করব, সেখান থেকে সোজা বাসায়। কাজগুলো শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম বাসে করে, ফর্চুনেটলি আমার রেড ফিরির সাথে দেখা হয়ে গেছে, বলা যায় কোনো একটা কারণে আমাদের টাইমিংগুলো সেম ছিল। যাই হোক, বিদায়।